ব্রাজিলের সমর্থক সঙ্গীত শিল্পী আসিফ আকবর পরিবার। সেই শৈশব থেকেই দেখে এসেছেন তার মা বাবা সহ পরিবারের প্রায় সবাই ব্রাজিলের সমর্থক। কেউ কেউ জার্মানি ইতালির সমর্থক করলেও পরিবারের কখনো আর্জেন্টিনার সমর্থক ছিল না। এটা ছিল আসিফের কষ্ট। 40 বছরের এই কষ্ট এবার ঘোচালেন এই গায়কের পুত্রবধূ। পরিবারের একমাত্র আর্জেন্টিনার সমর্থক নিয়ে বেশ মজার ঘটনা ঘটেছে। আসিফ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আর্জেন্টিনার কোনো সাপোর্টার নেই ঘরে, কষ্টদায়ক ব্যাপার একটু। গতকালই খবর পেলাম বৌমা ইশিতা আর্জেন্টিনার সমর্থক। অবশ্য এই বিষয় নিয়ে তার ব্রাজিলিয়ান স্বামীর সঙ্গে এখনো সাংঘর্ষিক কোনো কিছু দৃশ্যমান হয়নি। শ্বশুর হিসেবে আমি স্বাগত জানিয়েছি। চলতি বছরে আসিফের বড় ছেলে শাফকাত আসিফ রনোর বিয়ে হয়েছে কনে ইসমত শেহরিন তালুকদার ইশিতা। আসিফ মনে করেন 4 বছর পরপর বিশ্বকাপ ফুটবল বিভিন্ন আয়োজন নিয়ে আসে, এই খেলাধুলার মধ্য দিয়েই ভ্রাতৃত্ব বোধ প্রকাশ পায়। অথচ তাকে শঙ্কিত করে খেলা নিয়ে বর্তমান সময়ের সমর্থকদের পাল্টাপাল্টি আক্রমণ, তর্ক বিতর্ক ও অভদ্রতার মতো ঘটনাগুলো। 1982 সাল থেকে নিয়মিত বিশ্বকাপ ফুটবল খেলা দেখেন আসিফ। খেলা নিয়ে প্রতিবারই উৎসাহ দেখিয়েছেন। প্রতিবারের মতো এবারও বাসার লোকজন ভরপুর একটা উৎসব মুখর পরিবেশে খেলা দেখবেন। তিনি খেলা নিয়ে লিখেছেন, খেলা নিয়ে আনন্দ করুন, সমালোচনা করুন, মজা করুন, স্মার্ট সমর্থন হিসেবে অন্য দলের সমর্থকদেরও সম্মান দিন। যে কোনো স্পোর্ট নিছক বিনোদন নয়, জীবনযুদ্ধের বৈশ্বিক কাঠিন্যের বিরুদ্ধে কিছুটা আনন্দ পাওয়ার জন্য এক মহাবিদ্রোহ। পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা শত্রুতা তৈরির ক্ষেত্র নয়, তাই আর কোনো মূর্খতা নয়, বি স্পোর্টিং। আসিফ আরও লিখেছেন, আমার আশেপাশে আর্জেন্টাইন সাপোর্টারের সংখ্যা আশঙ্কাজনক। জার্মানি ইতালির কিছু জেনুইন সাপোর্টারও ফসিল হিসেবে টিকে আছে। আজকে আর্জেন্টাইন বন্ধুদের কাছে মুচলেকা দিয়েছি, ব্রাজিল ভালো না খেললেও তাদের সঙ্গে অসৌজন্য আচরণ করব না, যদি করি তাহলে তারা বাসায় খেলা দেখবে, আমাকে বয়কট করবে। এই ধরনের হুমকির মুখে আরও স্পোর্টিং হওয়ার শপথ নিতেই হয়েছে। আসুন বিনোদিত হই, খেলাকে খেলা হিসেবেই নেই, অনেক কাহিনীতে জর্জরিত বিষয়ে একটু আনন্দিত থাকি।